রামেশ্বর পুরী মহারাজ এবং ব্রহ্মচারী সুরেশ চৈতন্য মহারাজের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম এবং সম্মিলিত ভক্তমণ্ডলীকে আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমার আলোচনার বিষয়বস্তুতে প্রবেশ করছি। আজকের আলোচনার বিষয় যুব সমাজে শ্রীমৎ ভগবদ্গীতার ভূমিকা। গীতা কি? কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ করতে তার শিষ্য অর্জুনকে যে উপদেশ দেওয়া হয়েছিল তাই গীতা। উপদেশ একমাত্র সৎ পাত্রেই দান করা যায়। অর্জুনের সেই পাত্রত্ব ছিল বলেই উনি শ্রীকৃষ্ণকে বারংবার প্রশ্ন মানে জর্জরিত করে সক্ষম হয়েছিলেন ভগবানের মুখামুখি লাভ করতে। এর দ্বারা আমরা বিশ্ববাসী যে গীতা প্রসাদ লাভ করেছি তাতে শুধুমাত্র অর্জুনের মনের বিষণ্ণতাই কাটেনি, সেই সঙ্গে সমগ্র সমাজ, বিশেষত যারা যুব সমাজ তারা জীবনের একটি নতুন সন্ধান খুঁজে পেয়েছে। আমরা প্রত্যেকে আজকের অর্জুন, আমাদের প্রত্যেকের জীবনে একটি দ্বন্দ্ব, একটি সংশয়, আমরা কি এগিয়ে যেতে পারবো কি পারবো না, জীবনে সফল হতে পারবো কি পারবো না, এই দ্বন্দ্ব আমাদের মনের ভেতর। ধর্মের সঙ্গে অধর্মের যে যুদ্ধ মহাভারতে হয়েছিল তা আজও চলছে। একটু আগে রামেশ্বর গুরুজি মহারাজ আমায় বললেন, সাফাই অভিযানটা যেমন বাইরে করা হয় ভেতরেও মনের একটা সাফাই অভিযান চালাতে হবে। আমাদের অন্তর মনে কৌরব পাণ্ডবের এই যে যুদ্ধ তার মর্মার্থ বিশাল, তারই সঙ্গে আছে আমাদের সমাজ জীবনে রাষ্ট্র জীবনে দ্বন্দ্ব। যখন দুর্যোধন অর্থাৎ দুর্নীতির দ্বারা অর্জিত ধন আর দুঃশাসন মানে অন্যায় অত্যাচারে একটা রাষ্ট্র শক্তি, একটা শাসন ব্যবস্থা ধৃত হয়ে পড়ে, ধৃত রাষ্ট্র হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তার সর্বধর্মী যে আইন, যে বিচার ব্যবস্থা সমাজের ন্যায়, সেও চোখে কাপড় বেঁধে নেয়, তখন প্রয়োজন হয় যুব শক্তির জাগরণে, তখনই প্রয়োজন হয় যুধিষ্ঠিরের সততা, ভীমের দৃঢ়তা, অর্জুনের একাগ্রতা, নকুল ও সহদেবের সেবা এবং অনুগামিতাকে একতার সূত্রে রথিত করে এই কৌরব শাসনের একটা অবসান ঘটিয়ে একটা ধর্মযুগের সূচনা করতে। আর আমরা যখন মনের এই পাঁচটি শক্তিকে প্রত্যেকের ভিতর স্থিত পঞ্চ পাণ্ডবকে ঐক্যবদ্ধ করতে পারি, তখন স্বয়ং ঈশ্বর আমাদের পথ প্রদর্শন করেন, উনি আমাদের সারথি হয়ে এই ধরাক্রমে অবতীর্ণ হন। আরেকটি বিষয় আমি বলে আমার আলোচনা শেষ করে দেব, সময়ের অভাব। আজকের যুগে মা বাবারা ছাত্রছাত্রীদের উপর সবসময় একটা চাপ আরোপ করে থাকেন, তোমায় পড়াশোনায় এগিয়ে যেতে হবে, তোমায় জীবনে সফল হতে হবে, কিন্তু কেউ একটা কথা তাদেরকে হয়তো বা বলতে ভুলে যান যে তোমায় মানুষ হতে হবে। আজকে মানুষ এবং পশুর মধ্যে একটাই প্রভেদ, একটা পশু যখন সন্তানের জন্ম হয় সে পশু সন্তান পশুই হয়, গরুর সন্তান গরুই হয়, কিন্তু মানুষের সন্তান মানুষ হয় না, মানুষকে মানুষ হতে হয়। আর মানুষের যে মানুষ হওয়ার শিক্ষা তা আজকে আমাদের সমাজে একটা অভাব পরিলক্ষিত হচ্ছে, সেই অভাবটাকে দূর করতে আমাদের গীতার প্রয়োজন, সেখানেই গীতার ভূমিকা। আমরা গীতার কর্মযোগে দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, কর্মেই তোমার অধিকার, কর্মের ফলে তোমার অধিকার নয়, তুমি কর্মের ফলে যে আশা সে আশা ত্যাগ করে কর্ম করে চলো। আজকের যারা ছাত্র, আজকের যারা যুবক তাদেরকে বলবো, তোমরা পরীক্ষায় কত নম্বর পেলে, কত নম্বর পাবে, কোন ডিভিশনে পাস করবে, সেই চিন্তাটা মাথা থেকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দাও। এই চিন্তা করো, আমার যতটুকু পড়ার তাকে আমি করছি, আমি পরীক্ষায় বসে যতটুকু আমার লেখার আছে তাকে লিখছি, তারপর তুমি পাস করো হয় ফেল করো, যা হবে তোমার ভালোর জন্যই হবে, কিন্তু তুমি যদি অনবরত তোমার একাগ্রতা রাখে সেই ভবিষ্যতের দিকে তুমি তাক করে রাখো, তাহলে ভর্তি
স্মৃতি চারণা অথবা ভবিষ্যতের স্বপ্ন চারণায় নয়, বর্তমানের কলিকতার মধ্যে কর্মকে অবলম্বন করে এবং ফলের আশা ত্যাগ করে আমাদেরকে জীবনটাকে পরিচালন করতে হবে, সেই শিক্ষাই ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা। আর শ্রীকৃষ্ণ কেন ভগবান, এর একটাই কথা, ঈশ্বর অর্জুনকে শ্রীকৃষ্ণ যখন বিষ্ণু প্রদর্শন করলেন, সে বিষ্ণুদের মধ্যে সবকিছু এসে গেল এবং কোনো কিছুর অস্তিত্ব ছিল না যা বিষ্ণুদের বাইরে ছিল। যদি আমরা ঈশ্বর অবিশ্বাসে হই, তবু এই জিনিসটা ভেবে দেখবেন যে কৃষ্ণ যদি আমি ওনাকে সামান্য ব্যক্তিও মনে করি, সে ব্যক্তি কত মহৎ হতে পারে যার যে তুলনায় সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড স্থান পায়, সর্বভূমি আত্মদর্শন করেন এবং ওনার ভিতরেই সর্বভূমিতে দেখতে পান। এবং আমরা যারা ভক্তজীব, আমরা যারা অর্জুনের মতো, আমরা ক্ষীণ বুদ্ধি, আমরা সেই ঈশ্বরের স্বর্ণাপন্ন হয়ে তাকে ভক্তি করে অর্চনার দ্বারাই আমরা জীবনে সফল হতে পারি। এবং আমাদের সেই প্রেম এবং শ্রেয়ের যে ক্রমাগত পথ তাতে উত্তীর্ণ হয়ে একটি মুক্ত জীবন আমরা পেতে পারি। এ কথা বলে আমার সবার প্রতি সশ্রদ্ধ প্রণাম শ্রদ্ধা জানিয়ে এবং উপস্থিত সন্ত মন্ডলী